সো হ্যালো ফ্রেন্ডস, জয় শ্রীরাম, নমস্কার। আজকে আমরা চলে এসেছি পাটিগণিতের আরেকটি ভিডিও নিয়ে। আমরা যে সিরিজটি শুরু করেছি সেটা হচ্ছে অঙ্কের কিছু বেসিক চ্যাপ্টার নিয়ে। আমরা প্রথমে তার ব্রিফ ডিসকাশন করব, জিনিসটাকে কি বলে সেটা জানবো, তার সূত্র নিয়ে আলোচনা হবে, তারপর তার বেসিক্স কোশ্চেন নিয়ে আলোচনা হবে, সেখান থেকে আমরা আর একটু মডারেট কোশ্চেনে যাব, সেখান থেকে আমরা আর একটু হার্ড কোশ্চেনে যাব, এবং অন্তিম মেন্সের কোশ্চেনের দিকে আমরা ফোকাস করব। যাই হোক, আমাদের এই ভিডিও গুলি পর পর আসতে থাকবে। আপনাদের যদি ভিডিও ভালো থাকে তাহলে আপনারা সেগুলো নিজেদের পরিবার, পরিজন এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন। আজকে আমরা মানে গতকাল আমরা যে ভিডিও স্টার্ট করেছিলাম সেখানে আমরা জেনেছি যে শতকরা কাকে বলে, কেন শতকরা নামটা এলো। আমরা বিভিন্ন শতকরাকে দশমিকে রূপান্তরিত করতে শিখেছি, ভগ্নাংশে রূপান্তর করতে শিখেছি। আচ্ছা, আবার আমরা কোনো দ্রব্যের মূল্যে বা কারুর বয়সে বা অন্য কিছুতে যদি একবার মাত্র বৃদ্ধি ঘটে বা হ্রাস ঘটে, মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখেছি। আবার আমরা এটাও দেখেছি যে সাকসেসিভ ইনক্রিমেন্ট অর সাকসেসিভ ডিক্রিমেন্ট, মানে সাকসেসিভ মেথড, কখনো একবার বাড়িয়ে দিই দামটা তারপর কমিয়ে দিই, বা জনসংখ্যা কোনো এক বছর কমে গেল তার পরের বছর বেড়ে গেল, সেক্ষেত্রে আমরা সাকসেসিভ ডিসকাউন্টের মাধ্যমে কিভাবে অঙ্ক করব সেটা জেনেছি। এছাড়া আমরা এটা জেনেছি যে কোনো জিনিসের থেকে অপর জিনিসের দাম যদি 10 টাকা বেশি হয় তাহলে সেই 10 টাকাটা কিসের নিরিখে বেশি, সেই যার নিরিখে বেশি, যার সাথে তুলনা হবে সেটা যাবে আমাদের ডিনোমিনেটরে, এবং যেটা যতটা বেশি বা যতটা কম সেটা থাকবে আমাদের নিউমারেটরে। এইভাবে আমরা কোন জিনিস অপর জিনিসের থেকে কত শতাংশ বেশি বা কম বের করতে পারবো। তো চলে আসুন, আজকের ক্লাস শুরু করে দিই। আজকে আমরা পার্সেন্টেজের একটু মডারেট কোশ্চেনের দিকে যাব। আজকে ক্লাস শুরু করার আগে আজকের কোডটা সম্পর্কে একটু দেখে নিই। আমাদের ক্লাসের এটাই বিশেষ বৈশিষ্ট্য যে প্রত্যেক দিন আমাদের একটি করে কোড থাকবে। দেখা যাক আজকের কোড কি বলছে। বলছে, হাউ এভার ডিফিকাল্ট লাইফ মে সিম, দেয়ার ইজ অলওয়েজ সামথিং ইউ ক্যান ডু অ্যান্ড সাকসিড অ্যাট। জীবন যতটাই দুঃখের সময় নিয়ে আসুক না কেন, জীবনে একদিন তুমি সেই দিনটা দেখতে পাবে যেদিন তুমি হচ্ছে চেষ্টা করার জন্য তার সুফল ভোগ করবে। যাই হোক, খুব সুন্দর একটি কোড। তো এবার আজকের অঙ্কের দিকে চলে যায়। তো প্রথম অঙ্ক, তো বন্ধুরা আজকে দুটি অঙ্ক নিয়ে আমরা চলে এসেছি, তো একটুখানি স্কিপ করে নিলাম যাতে আমি অঙ্কটা লিখে নিতে পারি, অঙ্ক দুটো। তো প্রথম অঙ্কটা বলছে, ইফ দ্য হাইট অফ এ সিলিন্ডার ইজ ইনক্রিজড বাই 15% অ্যান্ড দ্য রেডিয়াস অফ ইটস বেস ইজ ডিক্রিজড বাই 10%, দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া, মানে শতকরা কত শতাংশ চেঞ্জ ঘটবে। বাংলায় একবার কোশ্চেনটার মানেটা বলে দিই। যদি একটি চোঙের হাইট মানে উচ্চতা 15% বেড়ে যায় এবং এর বেস, বেসের যে ব্যাসার্ধটাই আছে, বেস মানে ভূমি, ভূমির যে ব্যাসার্ধটি আছে সেটি যদি 10% কমে যায় তাহলে কত শতাংশ চেঞ্জ ঘটবে এর এরিয়াতে। যাই হোক, প্রথমে আগে দেখে নিই যে হচ্ছে চোং কেমন দেখতে হয়। এটা হচ্ছে বেসিক্যালি একটা চোং, একটা পাইপ, এটা হচ্ছে এর হাইট, এটা হচ্ছে এর বেস। তো আমরা যখন মেনসুরেশন করব তখন হচ্ছে আমরা এর সিএসএ মানে কি করে কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ভলিউম বের করতে হয় সেটা আমরা জেনে নেব। এখন আমাদের সেসব নিয়ে কিছু দরকার নেই, আমরা এখন পার্সেন্টেজে আছি, তো আমরা পার্সেন্টেজের মতনই অঙ্কটা করার চেষ্টা করব। তো কি বলছে, প্রথমে হাইটটা ইনক্রিজ করেছে 15%, হাইটের 15% ইনক্রিজ ঘটেছে। তার মানে 15% মানে কি, 15/100, তার মানে 15/100 কে যদি আমি 5 দিয়ে কেটে নিই তাহলে এটা হয়ে যাবে 3/20। তার মানে 20 ছিল, 20 থেকে বেড়ে 23 হয়েছে। আগের দিন এটাই আমরা শিখেছিলাম যে আমাদের এই যে বেসটা থাকবে, যে ডিনোমিনেটরটা থাকবে তার উপরে যেটা থাকবে সেটা সেখান থেকে বেড়ে সেটা হবে। আচ্ছা, এইচটা হয়েছে এটা, আর রেডিয়াস মানে আর, আর এর কি চেঞ্জ হয়েছে, আর হচ্ছে 10% কমেছে, আর 10% কমেছে 10/100 মানে 1/10। এরপর থেকে আমি এই ভ্যালুগুলো আর লিখবো না, কারণ আমাদের এটা এবার আস্তে আস্তে মুখস্থ করতে হবে। 1 থেকে 1/10 হয়েছে, তার মানে 10 থেকে 9 হয়েছে যেহেতু কমেছে। আচ্ছা, এখানে এবার যদি কিছু কাটাকাটি যেত অপোজিটলি তাহলে আমরা সেটা কেটে দিতাম, কিন্তু এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না অপোজিটলি, তাই এটা আমরা গুণ করে নেবো। 20 × 10 করলে 200 আসে, আর 23 × 9 করলে 9 × 3 = 27, 2 × 9 = 18, 2 = 7। তার মানে 200 থেকে ভ্যালুটা, আচ্ছা এখানটায় করি আমি, 200 থেকে ভ্যালুটা 207 হয়েছে। 200 তে ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে 207 হয়
তার মানে ভ্যালুটা কত বেড়েছে? 7 বেড়েছে। 200-তে যদি 7 বাড়ে আমাকে কি বলতে পারবে 100-তে কত বাড়ছে? 100-তে তো 7/2 বাড়বে স্যার। কেন? কারণ 200-তে 7 বাড়লো, 200 100 দ্বিগুণ, তাহলে আমি 100-তে কত বাড়বে? 3.5। আচ্ছা 100-তে যে চেঞ্জটা হচ্ছে সেটাই কি পার্সেন্ট চেঞ্জ হচ্ছে? না, পার্সেন্টেজ। তাহলে কত শতাংশ চেঞ্জ ঘটবে? না, 3.5%। আচ্ছা যদি জিজ্ঞাসা করতো এটা বৃদ্ধি হবে না লস হবে, মানে কমবে, তো এটা 200 থেকে 207 হচ্ছে, তার মানে কি বৃদ্ধি হচ্ছে? 3.5% বৃদ্ধি হবে। বুঝে গেল অঙ্কটা? পরের অঙ্কটা ঠিক একই রকমের অঙ্ক, তোমরা একটু ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করতে পারো, আমি অঙ্কটা করে নেব। কি বলছে? When base radius of a circular cone is increased by 10%। সার্কুলার কোন, কোন কেমন দেখতে হয়? বাদ দে যে ক্যাপ গুলো হয় কিংবা ধানের মড়াইয়ের যে মাথাটা হয় সেটা হচ্ছে সার্কুলার কোনের মতন শেপের হয়। আচ্ছা এটা হচ্ছে নর্মাল হাইট, যে এই লম্বটা দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলারটা, এটা হচ্ছে নর্মাল হাইট এইচ। এটা হচ্ছে রেডিয়াস আর, আর এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট বা এল। এখানে একটা ফর্মুলা আছে পাইথাগোরাস থিওরেম, h² + r² = l² যা হোক অত কিছু আমাদের এখন জানা দরকার নেই, আমরা এর ফর্মুলাগুলো যখন মেনসুরেশন করব তখন দেখব। তাহলে এখানে রেডিয়াসটা কি হয়েছে সার্কুলার কোণে? ইনক্রিজ হয়েছে 10%। তাহলে অত কিছু লিখছি না, 10% ইনক্রিজ মানে 1/10, মানে 10 থেকে 11 হয়েছে, সরি 10 থেকে 11 হয়েছে। আচ্ছা আর হাইট কি হয়েছে? রিডিউস করেছে, 11^1 নয়, 11^1 নয় মানে 1/9, মানে 9 থেকে 8 হয়েছে। দেখো এখানে যেহেতু কাটা যাচ্ছে 2^4 = 8, 2^5 = 10, তাই আমি কেটে নেবো। তাহলে 9^5 কত হচ্ছে? 45, আর 11^4 = 44, তার মানে যে ভ্যালুটা ছিল 45 সেটা কমে 44 হলো। তাহলে কি জিজ্ঞাসা করছে? যে দেন ইটস কার্ভ সারফেস এরিয়া বিকামস 132 cm², মানে 132 cm² হচ্ছে আলটিমেট রেজাল্ট, আর আমাদের এখানে আলটিমেট রেজাল্ট কত? 44। তো আগের দিন আমরা কি শিখেছিলাম কম্পেয়ার করতে? 44 এর ভ্যালুটা হচ্ছে 132 এর সমান, তার মানে 1 ইউনিট কত সমান? না, 1 ইউনিট এখানে 3 cm² এর সমান। আচ্ছা আর কি চেয়েছে? ক্যালকুলেট সিএসএ অফ অরিজিনাল কোন, এখানে আমি সিএসএ শর্ট ফর্মে লিখে দিয়েছি, সিএসএ বেসিক্যালি মিন্স কার্ভড সারফেস এরিয়া, সিএসএ কার্ভড সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত হচ্ছে কোণে? কোণের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অরিজিনাল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 45 ছিল, 45 থেকে কমে তো 44 হয়েছে, তাহলে 45 × 3 করবো, আমরা 1 ইউনিটে কত ভ্যালু পেলাম? 3 পেলাম এখানে 3 cm². 45 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 135 cm² ছিল এর অ্যাকচুয়াল কার্ভড সারফেস এরিয়া। তো বুঝতে পারলে সবাই? যদি কেউ কিছু যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিও, আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে একটা সংখ্যা যেটা 15/7 ভ্যালুটা আছে, সে প্রথমে 1 ছিল, এ ছিল সে প্রথমে, এবং তারপরে সে 87.5% বাড়ছে, 15/7 ভ্যালু হয়ে যাচ্ছে তার নিজের। এখন সে অন্য একটি সংখ্যার 83.33% বা 5/6 এই মানটির সমান। এখান থেকে আমরা যদি কাটাকাটি করে দিই বেসিক্যালি 5 3 যা, তাহলে এ বিটা নিচে চলে আসবে এখানে এলে। আচ্ছা 7টা এদিকে গেলে উপরে চলে যায় নর্মাল নিয়ম, 3টা এদিকে গেলে 6 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 3 × 6 = 18 হয়ে যাবে। তাহলে এ রেশিও বি আমাদের কত চলে আসবে? এ রেশিও বি আমাদের চলে আসবে 7:18। আচ্ছা এখানে দেখো 1+7/8 আছে, এটা পরের দুটো অঙ্কে আমরা লিখে নিয়েছি, সরি ফর স্কিপিং, তা পরের দুটো অঙ্ক এবার হচ্ছে তোমরা পজ করে সলভ করার চেষ্টা করতে পারো, আমরা এখন সলভ করে এখানে করি। সো পরের দুটো অঙ্ক আমরা লিখে নিয়েছি, সরি ফর স্কিপিং, পরের দুটো অঙ্ক তোমরা ভিডিওটি পজ করে সলভ করার চেষ্টা করতে পারো, এখানে আমরা সলভ করছি, চলো সলভ করা যাক। দেখো তার আগে জিজ্ঞাসা দেখে নিয়েছি যে হচ্ছে অঙ্কটা কি বলছে,
number when increased by 87.5%, it becomes 83.33% of another number. Find ratio of both. যখন একটি সংখ্যাকে 87.5% বর্ধিত করা হয় তখন এটি অন্য একটি সংখ্যার 83.33% ভ্যালুর সমান হয়ে যায়, তাহলে সংখ্যা দুটির অনুপাত কি হবে? তাহলে প্রথমে একটা জিনিস দেখার যে এটা একটা কম্প্যারিজন হচ্ছে, এখানে ইনক্রিজ করলে ওখানে ওটার অন্য একটা ভ্যালু সমান হচ্ছে, এটা কি, এটা একটা কম্প্যারিজন, এখানে কোনো ডাইরেক্ট ভ্যালু দেওয়া নেই। এই কম্প্যারিজন থেকে সবসময় আমি কিন্তু একটা কম্প্যারিজনই বের করতে পারবো। রেশিও মানে কি? রেশিও মানেও কম্প্যারিজন, যাই হোক সেটা যখন আমরা রেশিওটা পড়বো তখন আমরা দেখবো। রেশিও মানেও কম্প্যারিজন এবং এখানে কোনো ডাইরেক্ট ভ্যালু নেই, জাস্ট দুটো পার্সেন্টেজ দেওয়া আছে। তাই হোক দেখা যাক এই অঙ্কটা কিভাবে সলভ হবে। তাহলে প্রথমে আমাদের একটা অঙ্ক ধরে নিতে হবে এ এবং আরেকটা বি। বলছে এর 87.5% বানানো হয়েছে, 87.5% মানে কত হয় জানো? 87.5% মানে হচ্ছে 7 × 12.5%, আর সাথে 84 × 7 = 3.5, তাহলে 84 × 3.5 87.5% চলে আসে। 12.5% এর ভ্যালু আগের দিন আমরা দেখেছিলাম 1/8, তাহলে 87.5% এর ভ্যালু 7/8, বা সিমিলারলি 83.33% এর ভ্যালু 5 × 16.66%, এটার ভ্যালু হচ্ছে 5 × 1/6 = 5/6। তাহলে একটা সংখ্যা যেটা 7-8 বাড়ছে, তার মানে একটা সংখ্যা প্রথমে কত ছিল, সে নিজে 1 ছিল, তারপরে সে তার 7-8 বাড়ছে, সেরকম এরকম করে তোমরা করতে পারো। আগের দিন আমি একটা অন্য প্রসেস দেখেছিলাম, তাহলে 5 + 7/8 কত আছে, 8 × 8 = 15/8। তাহলে একটা ভ্যালু যেটা প্রথমে এ ছিল সেটাকে 87.5% বাড়ালে সেটা হয়ে যাবে 15/8, এবং সেটা বি ভ্যালুটার কত, 83.33% বা 5/6 এর সমান হবে। তাই 5 × 15 = 5, 3 × 15, এটা যদি কাটাকাটি করে দিই 2 × 3 = 6, 2 × 4 = 8। আচ্ছা এটা আবার কেটে দিও না, কখনো এদিকে কাটাকাটি হয় না, মাল্টিপ্লাই যেমন হচ্ছে তোমার এরকম একটা যায় এরকম একটা যায় মানে ক্রস, তো সেটা হচ্ছে ক্রসে সবসময় কাটাকাটি হয় না, মাল্টিপ্লাই হয়। তাহলে এ নিচে বি চলে আসবে, এ বাই বি, আচ্ছা 4টা উপরে যাবে, 3 × 3 = 9, তার মানে এ রেশিও বি ইকুয়ালস টু 4:9, দিস ইজ আওয়ার অ্যাবসলিউট অ্যান্সার। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত হলো, 4:9। পরের অঙ্কটা দেখে নি, পরের অঙ্কটা বলছে দ্য প্রাইস অফ মেশিন ওয়াজ 2,70,000 at the end of 2012. In 2013 it increased by 10% and in 2014 it decreased by 22.29%. What was the price of machine at the end of 2014? মানে বেসিক্যালি একটা মেশিনের কোনো একটা বছরে কিছু একটা দাম ছিল, তার পরের বছরে সেই দামটা 10% বেড়েছে, 10% বাড়া মানে 1/10, মানে 10 থেকে বেড়ে বেসিক্যালি 11 হয়েছে। আচ্ছা এবং 2014 এ সেটা 22.29% কি ডিক্রিজ মানে কমেছে, 22.29% মানে 2 এর 9, মানে 9 থেকে কমে 7 হয়েছে। আর কিছু হয়েছে চেঞ্জ? আরো যদি কোনো কিছু চেঞ্জ হতো সেটাও আমি থার্ড লাইনে করতে পারতাম, থার্ড লাইনে করার মতন একটা অঙ্ক আমরা পরের দিন নিয়ে আসবো। তো এখানে এবার দেখতে হবে যে কোনো কিছু কাটাকাটি হচ্ছে না, এখানে কোনো কিছু কাটাকাটি হয়নি, এটা বেসিক্যালি 77 আসছে, এটা 90 আসছে। এবার কি বলেছে, এইটা যেটা ফার্স্ট আসবে সেটা হচ্ছে আমাদের যে প্রথম যে ভ্যালুটা ছিল যেটা অরিজিনাল ভ্যালু ছিল সেটার সাথে সমান, মানে 90 ভ্যালু 2,70,000 এর সমান। তাহলে 77 এর ভ্যালু কত হবে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বের করতে হবে। এখন প্রাইস কত, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ মেশিন এট দ্য এন্ড অফ 2014, 2014 এর প্রাইস কত, তাহলে 90 এর ভ্যালু যদি 2,70,000 রুপিজ এর সমান হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3,000। তাহলে 77 × যদি 3,000 রুপিজ আমরা করে দিই, তাহলে 77 × 3,000 করলে এটা হয়ে যাবে আমাদের 77 × 3 = 70 × 3 = 210, 7 × 3 = 221, 231, 3 × 0 পরপর বসে যাবে এত রুপিস। তাহলে 2014 এর শেষে এই বস্তুটির মূল্য কত দাঁড়াবে, 231,000 রুপিস। এরকমই সাকসেসিভ ডিসকাউন্টের আরো অঙ্ক করতে চাইলে এবং পার্সেন্টেজের সাথে সাথে এরপরে আমাদের রেশিও, সরল সুদ, জটিল সুদ, তারপরে হচ্ছে অংশীদারি কারবার, এই ধরনের অঙ্ক করতে চাইলে
আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে থাকবেন। তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি পরের অঙ্কটাতে। তাহলে পরের অঙ্কটা বলছে পপুলেশন অফ এ টাউন ইজ ইনক্রিজড বাই 16.2/3% ইন ফার্স্ট ইয়ার, নেক্সট ইয়ার ইট ইজ ডিক্রিজড বাই 37, এটা একটা পয়েন্ট আছে এখানে 37.5%, অ্যান্ড ইন থার্ড ইয়ার ইট এগেন ইনক্রিজ বাই 57.1/7%। ইফ পপুলেশন অফ দ্য টাউন বিকামস 1,54,000 ইন 3 ইয়ার্স, দেন ক্যালকুলেট ইনিশিয়াল পপুলেশন অফ দি টাউন। তাহলে তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করো। তাহলে অঙ্কটা আমরা একবার বাংলায় মানেটা বুঝে নিই কি। একটা শহর যেটার পপুলেশন প্রথম বছরে 16.23% দিয়ে ইনক্রিজ হয়েছে মানে বেড়েছে, দ্বিতীয় বছরে এটা 37.5% দিয়ে ডিক্রিজ করেছে, আচ্ছা, আর তৃতীয় বছরে ইট এগেন ইনক্রিজ পায়, এটা আবার বেড়েছে 57.17%। তাহলে পপুলেশন অফ দ্য টাউন যদি 3 বছর শেষে 1,54,000 দেখা যায়, তাহলে তার ইনিশিয়াল পপুলেশন মানে প্রথমে শুরুতে এই যে এইখানে যে ইনক্রিমেন্টটা হয়েছে, ইনক্রিজটা হয়েছে 16.2/3%, তারও আগে কতটা পপুলেশন ছিল। তাহলে এই অঙ্কটা আমরা সেইভাবে সাকসেসিভ মেথডের সাহায্যে সলভ করবো। তা দেখি 16.2/3% মানে 1/6, তার মানে একটা ভ্যালু 6 থেকে কি হয়েছে বেড়েছে, দিয়ে 7 হয়েছে, এটা কি ইনিশিয়াল আর এটা ফাইনাল, এরকম করে তোমরা লিখে নিতে পারো। দ্বিতীয় বছরে এটা 37.5%, 37.5% মানে 3×12.5%, এরকম ভাবে এটা 3×8 আসে, তার মানে একটা ভ্যালু যেটা 8 ছিল, এই যে যেটা আমাদের হচ্ছে হরে থাকে সেটাকে আমরা এখানে ইনিশিয়াল ধরে নিই, তো হরে যখন 8 ছিল, ইনিশিয়াল 8 ছিল, সেখান থেকে কমে কত কমে হয়েছে 3 কমেছে, তাই 5 হয়েছে। এবং তৃতীয় বছরে এটা 57.1/7%, এটা হচ্ছে 4×14.2/7%, 4×14.2/7%, 14×7% এর ভ্যালু কত হয়, এটা হয় 1/7, তার মানে 4/7। ইনিশিয়াল কত ছিল আমাদের 7, নিচেরটা 7 থেকে কি হয়েছে ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিজড হয়েছে, 7 থেকে 4 বেড়েছে, গিয়ে কত হয়েছে 11 হয়েছে। যদি কিছু কাটা যায় তাহলে আমরা কেটে দেবো, দেখতে পাচ্ছি 7 আর 7 কাটা যাচ্ছে, অতএব এটা গুণ করে দেবো 68, 48, 6×8, 48, 5×11, 55। তাহলে শেষ বছরে গিয়ে ভ্যালুটা হয়েছে 1,54,000, এটা তো আমাদের ফাইনাল, এটা ইকুয়ালস টু 1,54,000। তাহলে এটা ভাগ করে নিতে হবে 1,51,000 ইউনিট বের করার জন্য, কারণ 1 ইউনিটটা আমাদের লাগবে, বাই 55, 11 দিয়ে কাটবো, 14/5, 14,000 হবে এটা, এটা যদি কাটি 2,800, 2,800 আসবে, আচ্ছা তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 2,800, 2,800কে আমরা 48 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের ফুল যে হচ্ছে ইনিশিয়াল কত পপুলেশন ছিল সেটা আমাদের চলে আসবে। 1 ইউনিটের ভ্যালু হলো 2,800, 2,800কে 48 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো এখানে 28কে 48 দিয়ে মাল্টিপ্লাই করার অনেকগুলি উপায় আছে, আমরা তার মধ্যে ভেদিক ম্যাথস এর একটি নিয়ম ফলো করব, যেখানে হচ্ছে প্রথমে এইভাবে গুণ করতে হয়, তারপর ক্রস এরকম গুণ হয়, তারপর এরকম গুণ হয়, দেখে নি কি বলতে চাইলাম। 8×8=64, 4 ক্যারি কত 6, 8×4=32, 8×2=16, 32+16=48, 48+6=6, 54, 5 ক্যারি, 4×8=13, 13, 4, 4, 0, 0, অঙ্কটা সবাই বুঝে নাও ভালো করে। এই ধরনের অঙ্ক আমি বলেছিলাম যে হচ্ছে 3টে ভেরিয়েবল নিয়ে আসবো পরের দিন, তো পরের দিন আসতে হলো না, আজকে 3টে ভেরিয়েবল আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পরের অঙ্ক নিয়ে চলে এসেছি, দেখা যাক পরের অঙ্কটা কি বলছে, আপনারা ভিডিওটা পজ করে অঙ্কটা নিজেরা বোঝার চেষ্টা করতে পারেন। তো বলছে অঙ্কটা যে এ ভেসেল কন্টেন্স 64 লিটার পিওর মিল্ক
16 লিটার অফ দি মিল্ক টেকেন আউট অ্যান্ড সেম কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাডেড ইনটু ইট। নাও দিস প্রসেস ইজ রিপিটেড টু টাইমস মোর। ক্যালকুলেট রিমেনিং কোয়ান্টিটি অফ পিওর মিল্ক ইন ভেসেল। তার মানে একটা পাত্রে 64 লিটার দুধ ছিল, যার মধ্যে 16 লিটার দুধকে হচ্ছে বাইরে বের করে সেম কোয়ান্টিটির জল দেওয়া হলো। তাহলে প্রথমে একটা পাত্রে মিল্ক ছিল 64 লিটার, সেখান থেকে 16 লিটার মিল্ককে বাইরে বের করে 16 লিটার মিল্ককে বাইরে বের করে দেওয়া হলো এবং কোনো জায়গা থেকে 16 লিটার জল দেওয়া হলো। ঠিক আছে, 16 লিটার জল দেওয়া হলো এবং এই প্রসেসটা আরো দুবার করা হলো। এটা একবার করা হলো, এখানে আর একবার করা হলো, আরো একবার করা হলো। বলছে তারপর এইখানে গিয়ে কতটা পিওর মিল্ক থাকবে, ভেসেলটিতে কতটা পিওর মিল্ক থাকবে। তো অঙ্কটা এরকম নর্মাল প্রসেসে করতে গেলে বিশাল ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা আবার আমাদের সেই সাকসেসিভ মেথডেরই সাহায্য নেব। তার আগে আমাকে জানতে হবে যে কত পার্সেন্ট, আগের অঙ্কগুলোতে পার্সেন্টেজটা দেওয়া ছিল যে কত পার্সেন্টেজ বাইরে যাচ্ছে, কিন্তু এই অঙ্কটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে পার্সেন্টেজটা নিজেদেরকে খুঁজে বের করে নিতে হবে। তাহলে কিভাবে খুঁজে বের করব, পাত্রে কতটা দুধ ছিল, তো 64 লিটার, সেখান থেকে কতটা মিল্ক বাইরে বের করে নেওয়া হলো, না 16 লিটার। তাহলে এই 16 64 এ কত শতাংশ বা কত পার্সেন্ট, 4, এখানে ইনটু 100 লাগাতে হয় পার্সেন্টেজটাকে নিয়ে আসার জন্য। ইনিশিয়ালে চার ছিল, সে চার থেকে এক কমে কত হলো, 3 হলো। তো দুধটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, তার মানে তো কমছে। আবার এই প্রসেসটা আবার করা হলো, আবার চার ছিল সেখান থেকে এক কমে গেল, আবার চার ছিল সেখান থেকে এক কমে গেল। তাহলে কিছু কাটাকাটি যাচ্ছে না, কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে 4 4 16 4 64, 4³ আর 3³ 27। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে একটা পাত্রে যদি ইনিশিয়ালে 64 লিটার পিওর কিছু থাকে, সেখানে এই প্রসেসটা তিনবার করার পর অন্তিম 27 লিটার পিওর তার মধ্যে পড়ে আছে। আর আমাদের এখানে কোশ্চেনে কত বলা ছিল, 64 লিটারই বলা ছিল। সাপোজ 64 লিটার না বলে যদি এটা 32 লিটার বলতো, যে ইনিশিয়ালি 32 লিটার হচ্ছে দুধ ছিল দিয়ে এই প্রসেসটা করা হচ্ছিল, সাপোজ যদি 32 লিটার বলা হতো, সেক্ষেত্রে দেখতাম যে 32 এর ভ্যালু 64 এর সমান, 64 ইউনিট সমান 32, তাহলে 1 ইউনিট সমান 0.5 বা হাফ, তাহলে 27 ইউনিট সমান 27 ইনটু হাফ, এটা করলে 13.5 চলে আসতো। 13.5 লিটার মানে যদি ইনিশিয়ালি 32 লিটার দুধ থাকতো, এখানে যদি 32 লিটার দেওয়া থাকতো, তাহলে ফাইনালে সেটা 13.5 লিটারে পৌঁছে যেত। আজকের 7 নম্বর অঙ্ক এবং আজকের ভিডিও শেষ অঙ্ক। তাহলে এখানে বলছে কি বলছে দেখে নেওয়া যাক, এ ভেসেল কন্টেন্স 89 লিটার অফ পিওর অ্যালকোহল, 11 হোল 1/9% অফ দ্য অ্যালকোহল ইজ টেকেন আউট, 1/9% অফ দ্য অ্যালকোহল ইজ টেকেন আউট, মানে এতটা অ্যালকোহল হচ্ছে এখান থেকে বাইরে বের করে নেওয়া হলো এবং সেম কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ অ্যাডেড ইনটু ইট, এবং সেম পরিমাণেরই হচ্ছে জল দেওয়া হলো। তারপর 16 হোল 2/3% পার্ট অফ দি মিক্সচার, আর অন্য একটা কিছু পার্ট হচ্ছে ওখান থেকে বের করে নেওয়া হলো এবং জল দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো। মানে একই রকমের 11 হোল 1/9% মানে 1/9, তার মানে প্রথমে ছিল কত, আবার সে আই আর এফ ইনিশিয়াল আর ফাইনাল, প্রথমে ছিল 9, সেখান থেকে কমে হয়েছে 8, বের করে নেওয়া হলো তো তার মানে কমলো। তারপরে 16 হোল 2/3% মানে 1/6, 1/6, মানে প্রথমে 6 ছিল সেখান থেকে বের করে 5 করা হলো। তাহলে এবার দেখবো কিছু কাটাকাটি যায় নাকি, তো যাচ্ছে 2 3 2 4 4 5 20 9 3 27। তাহলে এটা আমাদের কি এলো, অনেকে ভাবছে 27:20 এটা হচ্ছে অ্যান্সার, না, এটার মানে 27 প্রথমে যদি অ্যালকোহল থেকে থাকে, সেটা বর্তমানে এই প্রসেস গুলো করার পর 20 আছে, এটা অ্যালকোহলের ইনিশিয়াল আর ফাইনাল পজিশন। তাহলে অ্যালকোহল প্রথমে 27 ছিল, এখন আছে 20, তাহলে জল আছে কতটা, 7, 27 লিটারে
ও অ্যালকোহলটাকে মেকআপ দেওয়ার জন্য 20 লিটার অ্যালকোহল নিয়েছে ওখান থেকে, আর 7 লিটার জল মিশিয়েছে। বাহ, তাহলে রেশিওটা কি হবে? রেশিওটা হবে ফাইনালে অ্যালকোহল ইজ টু ওয়াটার 20:7। বোঝা গেল? 20টা এখন অ্যালকোহল, ফাইনাল অ্যালকোহলের পরিমাণ কত? 20, আগে ছিল 27। তাহলে বাকিটা নিশ্চয়ই জল আছে ভেসেলটায়, ভেসেলটাতে একই তো কাজ করা হচ্ছে, পরিমাণটা তো একই আছে। এই ভ্যালুটার আমার গোটা অঙ্কে দরকারই নেই, ঠিক আছে? এগুলো হাম লোগোকে গুমরা করনে কে লিয়ে দেতে হয়। যে পরিমাণটা প্রথমে অ্যালকোহল ছিল, সেই অ্যালকোহলটাকে একবার বাইরে বের করে নেওয়া হলো, আবার জল ঢেলে দেওয়া দেওয়া হলো, আবার হচ্ছে একবার বাইরে বের করে নেওয়া হলো, আবার সেই পরিমাণ জল ঢেলে দেওয়া হলো। তাহলে আমাদের পরিমাণটা তো একই আছে, আগে যদি 27 লিটার থাকে, এখনো 27 লিটারই আছে। তাহলে তার মধ্যে আমরা বের করে নিলাম যে 20 লিটার, সাপোজ এতটা পর্যন্ত এখন অ্যালকোহল আছে, 20 লিটার অ্যালকোহল আছে, তাহলে এই উপরের পরিমাণটা কতটা জল আছে? জল আছে 7 লিটার। বোঝা গেল? তাহলে অ্যালকোহল ইস টু ওয়াটার এর রেশিও কত হবে? 20:7, এন্ড দিস ইজ ইওর অ্যান্সার। তো বন্ধুরা, ভিডিও শেষে আজকে বলতে চাইবো যে আমার চ্যানেলটা শুরু করার কারণ, আজকে আমার পরীক্ষা দিতে দিতে মোটামুটি 2-3 বছর হয়ে গেল। যেভাবে কাট অফ বাড়ছে, এবং আমি শুধু ব্যাংকের পরীক্ষায় দিই, মানে আমার ওটাই ভালো লেগে গেছে। এটা নয় যে অন্য কোনো এক্সাম আমার কাছে ছোট বা বড়, সেসব কিছু না, আমার ব্যাংকটাই ভালো লেগেছে। তো আমি ব্যাংকের এক্সাম দিই, কাট অফ বাড়ছে এবং জেনারেলের সিট কমছে। ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ ভাবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নেবো, ওয়েস্ট বেঙ্গলে থাকবো, সেটা তো পসিবেলই না। ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়া পসিবেল না। চেষ্টা করো একটু ভিন্ন ভিন্ন স্টেট থেকে দেওয়ার চেষ্টা করতে হবে, মানে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি তুমি কোনো পরীক্ষা দাও, শুধুমাত্র রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ বলো, এসএসসি বলো, তাহলে ওখান থেকে একটু মুভ অন করতে হবে, একটু বেরিয়ে আসতে হবে। একটু যে না ঘরেই থাকবো সেটার হবে না, পসিবেল না। এরকম 400টা সিটের জন্য 15 লাখ না 25 লাখ, ফুড এসআইয়ের কথা বলছি, পরীক্ষা দিচ্ছে, তা 400টা সিটের জন্য যদি এত ছেলে পরীক্ষা দেয়, হ্যাঁ তুমি বুঝতে পারছো, তোমার থেকে কি 100টা ছেলে কি বেশি বুদ্ধিমান নয়? আচ্ছা, 400টা সিটের মধ্যে জেনারেল কাস্টের সিট কতগুলো হয়ে দাঁড়ায়? এখানে আমি জেনারেল কাস্টের নিয়েই কথা বললাম, কারণ জেনারেল কাস্টের সিটের কাট অফটা একটু বেশি যায়। তো জেনারেল কাস্টের নিয়েই কথা বললে মানে ওভারঅল সবাইকার বিচারটাই হয়ে যায়। তো 400টা সিটের মধ্যে 40% অ্যাভারেজ জেনারেল কাস্টের থাকে, তার মানে 400টা 40%, 160টা তুমি ধরে নাও, 170টা 170টা জেনারেল কাস্টের সিট তোমার যে একবারই দিতে না, তুমি দাও, বাট বেশি আশা করে থেকো না। তোমার প্রিপারেশনটা হওয়া উচিত এসএসসি সিজিএল এর মতো, এসবিআই পিওর মতো, আচ্ছা কিংবা আরও বড় সড়ো যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলোর মতো। তো চলো, আমরা প্রত্যেক দিন, যাদের আমার অনেক বন্ধুরা আছে যাদের আমি দেখেছি, মানে তাদের সময় হয় না, মানে তারা কিছু না কিছু প্রাইভেট জবের সাথে জড়িত, তো তাদের খুব ইচ্ছা আছে যে গভর্নমেন্ট জবটা একটু দেখি, এবং তাদের সেই ট্যালেন্টও আছে, তাদের সেই ক্যাপাসিটিও আছে। তো আরেকবার শেষ চেষ্টা করা যাক ফলো দ্য ড্রিমসের জন্য। বয়স সবাইকারই বেশি হচ্ছে জানি, এবং বয়স সীমা শেষ সীমা যাই হোক না কেন, নিজের মনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। যাই হোক, এবছরে আরেকবার শেষ চেষ্টা করি। অঙ্কের উপর অনেকেরই ভীতি আছে, তাই আমার অঙ্কটা নিয়ে আসা। আমরা প্রতিদিন এইভাবে একটি করে ছোট ছোট 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট একটা করে ভিডিও ছাড়তে থাকবো। আপনাদের যদি ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ, আপনার দিনটি শুভ কাটুক।